আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারিটা বসানো প্রায় শেষ এবং আমাদের 12 ভোল্ট এক্সেলের ব্যাটারিটা আমরা জাস্ট আপাতত চেক আপের জন্য আমরা এইভাবে কাজটা করলাম। একটু তাড়াহুড়ার উপরে একটু ভিতরে দেখান ব্যাটারিটা, এমনি আমাদের টোটাল সেট আপ করা শেষ। হ্যাঁ, এখন জাস্ট খুলে আমরা গাড়ি স্ক্যান করবো এবং মোটামুটি যে কোডগুলো ছিল এর ভিতরে একটা কোড গেছে, আর বাকি আরো দুটা কোড আছে এখানে ভিতরে, দুটো দুটো চারটা কোড আছে এখানে। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে আমরা গাড়িটা এখন সামনে যে পিক আপটা দেখা যাইতেছে ওই পিক আপটা দিয়ে আমরা গাড়িটা টেনে নিয়ে যাইতেছি। কারণ দুর্ভাগ্যবশত এখানে আমরা গাড়িটা স্টার্ট করতে পারলাম না। আমরা যে হাইব্রিড ব্যাটারিটা আনলাম এই ব্যাটারিটা তো মূলত প্রবলেম আছে। আসলে আমরা চেষ্টা করি সবসময় খোলামেলা সব কিছু করার জন্য একমাত্র আপনাদের সামনে, কারণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে যথেষ্ট পরিমাণ ভালো রাখছেন। তো এখন আমরা গাড়িটাকে টেনে নিয়ে যাইতেছি, যেহেতু একটা কোয়ার্টারের ভিতরে কাজগুলো আমাদের করতে খুব ইয়ে লাগতেছে। তো আপনারা দেখতেছেন যে হাইব্রিড ব্যাটারিটা কিন্তু একদম ভোল্টেজ একদম নিচে নেমে গেছে। তো আমাদের এই ব্যাটারিটা, যেহেতু রিকন্ডিশন ব্যাটারিগুলো অনেকটা টাইম বৈশা থাকে, তো দেখা যায় ব্যাটারিগুলো চার্জ অনেক ক্ষেত্রে বৈশা যায়। তো আমরা এখন ওয়ার্কশপে নিয়ে চেষ্টা করবো একটা ব্যাটারি লাগানোর, লাগিয়ে তারপরে কি হয় সেটাকে আপনাদের সামনে ইনশাল্লাহ নিয়ে আসব। তো এখন আমরা গাড়িটা টেনে নিয়ে যাইতেছি, তো সকলে দোয়া করবেন যেন সহি সালামতভাবে গাড়িটা ওয়ার্কশপ পর্যন্ত নিয়ে যেতে পারি, নিয়ে এবং সুস্থভাবে এবং সবলভাবে ভালোভাবে কাজ করতে পারি। তো এর জন্য আপনাদেরকে মূলত এটা দেখাইতেছি যে গাড়িটা টেনে নিয়ে যাইতেছি এখন আমরা। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি বারবারই বলি এই করোনাকালীন হালতে অনেক মানুষ অনেক খারাপ অবস্থায় আছেন। তো সকলের জন্য, বিশেষ করে সকলের জন্য, নিজের জন্য দোয়া করলেও যা, অন্যের জন্য দোয়া করলে তার চাইতে আরও বেশি বললেই চলে। কারণ অন্যের জন্য দোয়া করলে ওই দোয়ার ভিতরে আমি নিজেও সামিল। তো এই ক্ষেত্রে সকলের জন্যই দোয়া করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।